পাবনায় স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মরতদের কৃতি সন্তানদের বৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে সকালে স্কয়ার ফার্মা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত চার কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে তিনজন পাবনার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে হওয়ায় তাদের পক্ষে পুরস্কার নেন অভিভাবকরা। একজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, স্কয়ারের প্রতিটি সহকর্মী পারিবারিক এবং আত্মিক বন্ধনে আবদ্ধ, যাদের সন্তানদের সাফল্য গর্বিত করে স্কয়ারকে। পরে অপর ষাট জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করেন স্কয়ার ফার্মার মার্কেটিং ডিরেক্টর আতিকুজ্জামান, মহাব্যবস্থাপক টেকনিক্যাল অপারেশন মিজানুর রহমান, মহাব্যবস্থাপক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সন্তোষ সদাশিব চৌথে, মহাসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক অঞ্জন কুমার পাল এবং হিসাব বিভাগের উপমহাব্যবস্থাপক মোহিতুর রহমান। আমাদের প্রত্যাশা শুধু একটাই, যে যদি যে ভালোটা শিখেছ এখান থেকে সেটা যেন তোমাদের জীবনে তার প্রতিফলনটা থাকে, এবং সেটা যেন স্কোয়ারের পরিবারের অন্য অন্য সদস্য যেন তারা সেটা দেখে তারা অনুপ্রাণিত হয়, তারা এনকারেজড হয়, তারা ফলো করতে পারে।